কর্ণ, লিখেছেন আর্য তীর্থ। রথের চাকা যুদ্ধের সময় বসে যাবে আমি আগেই জানতাম, এও জানতাম আমার তাবুত আয়ুত কেড়ে নেওয়া হবে পুরনো হিসেব মেটাতে। আমার শত্রুর হাতে রোজ খুন হয়ে দিকে দিকে জ্বলে ওঠে ভাইদের চিতা। তাবত কাজের সাফাই হিসেবে স্বয়ং শাসক রয়েছেন তার হাতে। সূর্যের আদিমতায় জন্ম হয়েও রাষ্ট্রের কাছে আমি আজ অন্তজ। অরণ্য, পর্বত, নদী, উপত্যকার নামে আমি বহুবার চেয়েছি আমার অধিকার, ওরা দেয়নি। অপ্রাপ্য অপমানের ক্রোধে জীবন জ্বালিয়ে আমি নিজেকেই বলেছি পরিচয় খোঁজো। ওরা আমাকে বিদ্রোহী তকমা দিয়ে যুদ্ধ করতে বাধ্য করেছে বারবার। আমার পেছনে অযুত গাছের দল হেরো কৌরব সেনার মতো দাঁড়িয়ে আছে ঠাঁই, এদিকে ওদিকে ছিটিয়ে আমার সঙ্গীদের লাশ, পাণ্ডব পক্ষের বুলেটে ক্ষত বিক্ষত। আমার অস্ত্র নেই, অজস্র অর্জুন কার্বাইন উঁচিয়ে ক্রমেই ঘিরে ধরেছে আমার। তাদের লক্ষ্য স্থির, আমি কবচ কুণ্ডলহীন দেহ ঝাঁঝরা করব বলে আঙুল ট্রিগারে উদ্যত। এ যুদ্ধে জয় নেই সেটা জেনেই যুদ্ধে নেমেছি, সুতরাং মৃত্যুতে নেই আফসোস। প্রথম কার্তুসটা হৃৎপিণ্ড ফোরার আগে একবারই শুধু চেঁচিয়ে উঠলাম, অর্জুন তোরা সকলে কিন্তু আমার ভাই বোন।